আমি নিজে তো কোশ্চেন ব্যাংক লাইফ ব্যাচ চালাই তাই না তো কোশ্চেন ব্যাংক লাইফ ব্যাচের সমস্যাটা কি হয় জানো যে তোমার একটা রিয়েলিটি বলি আমার আমি যেহেতু এনডিসিতে ছিলাম আমার ডিএমসিতে কমসে কম কমসে কম আমার ব্যাচে পঞ্চাশটার মতো ফ্রেন্ড থাকবে এবং যদি জুনিয়র কাউন্টে এটা তো কয়েকশো হয়ে যাবে আর বুয়েটেও আমার টপার লেভেলে মানে ধরো সিএসি ডেপ ট্রিপল ডেপটে আমার মিনিমাম হইলো দেড়শো ফ্রেন্ড আছে দেড়শো প্লাস পঞ্চাশ দুইশো আই গেস দুইশো টপ জায়গার স্টুডেন্ট থেকে যদি আমি একটা অ্যানালাইসিস করি একটা ডেটা নেই দ্যাট ইজ প্রেটি ভ্যালিড আমি তোমাকে কসম করে একটা কথা কইলাম এরা সব সময় বলছে যে মামা আমরা যে নতুন কনসেপ্ট পড়ছি নতুন জিনিস পড়ছি এগুলো পড়ছি মূলত র্যাঙ্কে টপ করার জন্য মেইন বেসিকটা আমার কোশ্চেন ব্যাঙ্কই ছিল বিগত বছরের বিশ বছরের প্রশ্নের প্যাটার্নে ছিল এগুলো সব কোশ্চেন টপ করার জন্য এখন এদের মধ্যে আমার বন্ধু চলতে হয় বাট এর মধ্যে একটা খুব ক্রিটিক্যাল পোর্শন আছে যারা খুব নোংর একটা কাইন্ড অফ হিটলার মেন্টালিটি নিয়ে চলে সেটা হচ্ছে এইটা আমরা আমাদের কলেজ লাইফে দেখছি যে ওরা মুখে এসে বলে কোশ্চেন ব্যাংক সলভ করে ছি এইগুলো পুরো চান্স হয় কোশ্চেন ব্যাংক পুরো চান্স হয় এগুলো মানুষ করে এটা তো পাগল ছাগল লোক করে এগুলো তো চান্স হয় কেন বলছো জানো কারণ ও চায় যে ছেলেটা সাধারণ যে ছেলেটা মিডিয়ে কর ও যেন ওর মতো নতুন জিনিস পড়ে নতুন জিনিসের কোনো সিলেবাস নাই তো তুমিও যদি মনে করো আমি একটা সাধারণ ছেলে আর কিন্তু খুব ভালো ট্যালেন্টেড ও যা পড়ছে ও যা পড়তেছে ওইগুলো কিন্তু কোশ্চেন ব্যাঙ্ক শেষ করার পরে পড়তেছে আমিও যদি এখন কোশ্চেন ব্যাংক পড়া ফেলাই ওর যদি কোন একটা মেজা কেয়ার ঘটে মনে করো নতুন জিনিস হলে পারতে সারা এটার চান্স কিন্তু খুব বেশি নতুন জিনিস পারা যায় না অনেক সময় অনেক ভালো স্টুডেন্ট পারে না তাহলে এখন ওরও এরিয়া কোশ্চেন ব্যাংক আমারও এরিয়া কোশ্চেন ব্যাংক সে এখন কিন্তু আমার আর ওর মধ্যে ব্যাটেল শুরু হইলো আমি যেন ওর সাথে কখনো কম্পিট করতে না পারি দ্যাটস ওয়াই একটা কাজ করে সেটাও আমাকে সবসময় শোনায় কোশ্চেন ব্যাংক সলভ করিস না ফেলাইতে এটা লাগে না তা আমি এখন নতুন জিনিস বললাম হ্যাঁ ওর মতো একটা ট্যালেন্টেড ছেলে যে পরীক্ষার হলে যায় নতুন জিনিস ভুলা যায় যেটা আসে মাত্র তিরিশ পার্সেন্ট আমি কোন জায়গার কোন কোন গোয়ালের গুরু যে আমি যে নতুন জিনিস একদম মানে পুরা মারে দিয়ে আসবো হয় না তো অ্যান্ড দিন শেষে উই লুজ দেখি সে এরকম অনেক কিছু আছে ভিতরে অনেক এজেন্ডা আছে এবং তোমরা তো ছোট তোমাদের কাছে মনে হয় আরে এগুলো নিয়ে এত কে চিন্তা করে বাট দ্য থিং ইজ আমরাই তো বড় হয়েছি দুইটা দিন আগে আমাদের বয়স বিশ ছিল এখন তেইশ চব্বিশ হইতেছে তো আমরা বুঝতেছি যে একটা পর্যায়ে যে আমরাই দেশ চালাবো একটা দিন পর আমরাই সুদ নেব আমরাই অন্যায় করব অবিচার করব সব আমরাই করব। তখন আমি বুঝি আচ্ছা ঠিক আছে এই ছেলেটাই বড় হয়ে এই অবিচারটা করবে যে জাস্ট একটা চিন্তা করছে যে একটা গরিব ঘরের ছেলে ওর আশপাশে একটা বইটার ভাইয়াও জীবনও দেখে নাই ঢাবের একটা ভাইয়া জীবনও দেখে নাই এই ছেলেটারে ও যদি জাস্ট একবার চাইতো যে আমি ওকে বলি যে ভাই তুই বিগত বছর প্যাটার্ন দেখলে একটা সিট তো রয়ে যায় দেখ জাস্ট হয়ে যেতে পারে বলবে না কারণ ও চাই যে না তুই আসবি কেন তুই তুই তো ওর না তুই চাষার বলা তুই কেন আসবি তোমার নোংরা জিনিস বলে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি এই গালিটা আমি একবার শুনছিলাম যার কাছ থেকে শুনছিলাম সে ঢাকার বাইরে বাইরে আছে গালি খাইছিলাম আমার বাপ চাষা না হইলে হয়তো অনেক গর্ববোধ করতাম যে আমার বাপ চাষা কাজ করে রাখায় আমি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি বাট আমি এরকম একটা প্যাটার্ন শুনছিলাম সারা তুই গরিবের বাচ্চা তুই বইয়েটা এসে কি করবি এই জায়গায় সাথে নষ্ট করবি আর এই প্যাটার্নটা আমি শুনছিলাম আই ডু রিকল যে ওর ভিতরে যে একটা গ্রাজ ছিল যে তুই ক্যান চাষ পাবি তুই গরিব টিউশন করার টাকা নাই তুই টিউশন করিস না তুই আমি কিন্তু টিউশন করতাম না টোন এবং আল্লাহর বিচারটা দেখাই দিছে বইয়ের ঢাবি মেডিকেল লাইফের কিছু না বাট ও যেটা নিয়ে গর্ব দেখায় সেটা ওর আসে নাই অ্যান্ড দ্য বিগেস্ট ট্র্যাজেডি বিগেস্ট ট্র্যাজেডি ওর বড় ভাই বইয়ের সিভেলে আছে সতেরো ব্যাচ আমি পড়ছি তোর বড় ভাই বইটা পড়া সত্যি ওর পড়া লাগতেছে ঢাকার বাইরে আমার চোদ্দ গোষ্ঠীতে কেউ বইয়েট নাই মিডল ক্লাস ফ্যামিলি ওরা অনেক টাকা পয়সা মালিক আমি আলহামদুলিল্লাহ বইটা চলে আসছি কারণ আমি তখন বুঝতে পারতেছিলাম যে দেয়ার ইজ সাম এজেন্টা দেয়ার ইজ সাম আর লাস্ট এইটা লাস্ট আর একটা কথা বলবো না কসম পরীক্ষার হলে পরীক্ষার দিন পরীক্ষার হলের বাইরে বইসা একটা দল জানোয়ার থাকে যারা ইচ্ছা করে তোমার সামনে বইটা নিয়ে বইসা থাকবে বিশ্বাস করো এগুলো টপার দুইটা ক্যাটাগরি হয় টপার নেলে ছাগল বুঝাই টপার আর সব পড়া হয়ে গেছে ও ইচ্ছা কইরা পরীক্ষার হলের আগে এসে এমনি একটা পড়া দেখাবে ক্যান দেখাবে যারা মিডিয় করে স্টুডেন্ট তুমি এখন বই খুলে বসবা পরীক্ষার হলের আগের পাঁচটা মিনিট তো ভাইয়া তোমার ব্রেন কাজ করে না তুমি যা দেখবা তা ভুলবা আমার এরকম অনেক ফ্রেন্ড ছিল আমি জানি যে ওইটা ক্যান পড়তেছে জাস্ট আমার ভুলানোর জন্য আর কিচ্ছু না ও পড়তেছে না ও জাস্ট পৃষ্ঠা উল্টাইতেছে পড়তেছে না কিন্তু ওরে দেখে তুমি বই নিয়ে পাগল হয়েছে আরে ও এত কিছু বই না এখন আবার পড়তেছে আমার তো পড়তে লাগবে তুমি পড়তে দেখবে যে সব বই লাগেছে গোলায় গেছে টেনশনে মাথা শেষ তুমি জানো যে পরীক্ষা হলে মেন্টাল স্ট্যাবিলিটি খুব দরকার হয় তুমি দেখবে ওই পাগলার মতো পড়তেছে আমিও পড়তে যাবো কিরে পারতেছি না পারবা না তো পরীক্ষা হলে তো পড়তে ও তো পড়তেছে না ও তো ইচ্ছা করে কাজটা করতেছে জানো তুমি মারাটা খাও তুমি যেন চান্সটা না পাও তোমার আশপাশে তোমার ক্লোজ ফ্রেন্ড এমন হইতে পারে আমি জানি না কে আছে আমার কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ডে আমার ব্যাকস্ট্যাপটা করছিল কারণ এই ব্যাকস্ট্যাপ তোমার সব থেকে কাছের ক্লোজ ফ্রেন্ড গুলাই করে দূর থেকে কেউ এসা করে না তোমার উইক পয়েন্ট জানে না আমার দূরের একটা ফ্রেন্ড জানে না যে আমি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি সো গালিটা আমার দিতে পারে না ঠিক আছে সো থিংক ওয়াইজলি পরীক্ষা যেরকমই হোক না কেন গুচ্ছ হইলে ভার্সিটি কর প্রেপ নিতেছিল ওইটাই তো প্রেপ নাও আগে সার্কুলার দেখ অনেক রং তামাশা হবে করুক না ইউ ডোন্ট বি দা প্রোডাক্ট তোমার প্রোডাক্ট হওয়ার দরকার নাই তো ইউ ডু ইউর শিটস ইঞ্জিনিয়ারিং গুচ্ছ হবে হোক হবে না হোক আমার প্রেপ তো সেম আমি টপ টায়ারের প্রেপটা নিবো বাকিটা অটো হয়ে যাবে বলো ভাই বইট এলিজিবল হচ্ছে না বইটার প্রেপ নিয়ে কিলাম আরে আসে তো আমি কি বলতেছি যে কুয়েট এমসি কিউ একটা নাম্বার হচ্ছে ছয় কয়রা তোমার কাছে কেমনে মনে হয় যে ছয় মার্কের এমসি কিউ আর এক মার্কের এমসি কিউ সেম হবে এক না তো তো তোমাকে তো প্রেপটা ওই ওয়েট লেভেলেই নাও লাগছে বরং কোয়েটার প্রেপ অনেক ক্ষেত্রে কঠিন রোয়েটের ক্ষেত্রে আবার পেলে আসছে ঠিক একইভাবে ভার্সিডির ক্ষেত্রে চিন্তা করো না তোমাকে কাছে কি বলা জগন্নাথের প্রেপ কেট হাভের থেকে অনেক সহজ হয়তো জগন্নাথের ক্রিম মাথাগুলো সবাই বৈশাখ পরে পড়ে না বাট প্রের তো কাছাকাছি সমস্যা কি সো মেন কথা যেগুলো যেগুলো এলিজেবেল আছে সবগুলো নিয়ে একসাথে প্রেম নিতে শুরু করো ডন বি দা প্রোডাক্ট অনেক কিছু হবে অনেক ধরনের ব্যবসা হবে হও না এটার পার্ট হও না প্রোটেক্ট ইউরসেলফ ঠিক আছে স্পিক ফর ইউর সেলফ থিঙ্ক ফর ইউর সেলফ তোমার লাইফ তোমার টাইম তোমার সবকিছু নিজেকে নিয়ে ভাবো আসসালামু আলাইকুম সবাইকে